ওমর ফারুক চৌধুরী সরকার দলীয় সংসদ সদস্য হলেও বিএনপি জামায়াতের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, এমন দাবি করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়া সম্প্রতি অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা সত্য বলেও দাবি করেছেন তিনি। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। আসাদের অভিযোগ, এমপি ফারুক চৌধুরী বছরের পর বছর তার নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষককে পিটিয়ে জখম করেছেন। শুধু তাই নয়, নিজের নির্বাচনী এলাকায় মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়া সহ জামায়াত নেতাকর্মীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন। গত 7 জুলাই রাজশাহীর গোদাগাড়ি রাজবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের প্রমাণ হিসেবে একটি অডিও ক্লিপ ও সংবাদ সম্মেলনে শোনান আসাদুজ্জামান আসাদ। ফারুক চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু ছাত্র দলের মাধ্যমে। আমি তো মনে করি ফারুক চৌধুরী আওয়ামী লীগের মধ্যে চর হিসাবে কাজ করছে, এটি মাননীয় প্রধানমন্ত্রীর জানা উচিত এবং এটি আমার জানানো নৈতিক দায়িত্ব।